দুদিন হরিদ্বারে কাটানোর পর আজ আমরা বেরোবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 234 কিলোমিটার, আর সময় লাগবে 7 ঘন্টা। আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা এবং ভয় কাজ করছিল। গতকাল সারা রাত অনেকটা বৃষ্টি হওয়ায় আমরা খবর পেয়েছিলাম রাস্তার মাঝে মাঝেই ধস নেমেছে। আর গৌরীকুণ্ডের রাস্তায় ধসের কারণে বিকেল 5টার পর সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের জন্য কাউকে আর যেতে দিচ্ছিল না। সব ভাবনা চিন্তা মহাদেবের কাছে রেখে তার নাম নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রায়। বন্ধুরা গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে ডেট হচ্ছে গিয়ে 18/9/2024, আর এখন টাইম হচ্ছে গিয়ে ভোর 6:12। আর আজকেই আমরা আমাদের যে মেন ট্রিপ, মেন জার্নি, সেটা শুরু করব। সেটা হচ্ছে গিয়ে হরিদ্বার টু গৌরীকুণ্ড। মানে ফার্স্ট আমরা হরিদ্বার টু সোনপ্রয়াগ যাবো, দেন ওখান থেকে গৌরীকুণ্ড। কালকে রাতে দেখছিলাম যে সোনপ্রয়াগে আর গৌরীকুণ্ডে বৃষ্টি হয়েছে, তো কাইন্ড অফ আমরা এখনও কিছুই খোঁজখবর জানি না ওখানে সিচুয়েশন কেমন আছে। তো সেটাই যাবো, গিয়ে আগে দেখি কী কী হয়। আমাদের প্ল্যান আছে আজকে গিয়ে সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন চেক করিয়ে গৌরীকুণ্ডে উঠে যাবো, আর কালকে সকালবেলা শুরু করা হচ্ছে আমাদের কেদারনাথের ট্রেক। তো দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তো আর বেশিক্ষণ না, এক্ষুনি বেরিয়ে যাবো, 6:30-এর মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমাদের গাড়ি আসবে, গাড়ি পিক আপ করে নিয়ে চলে যাবে। আমরা চলে এসেছি, আমাদের গাড়ি চলে এসেছে এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এখন সব ল্যাগেজ বাঁধা হচ্ছে। বেশি ল্যাগেজ নেই, একটাই ল্যাগেজ আছে। তো মহাদেবের নাম নিয়ে আমরা আমাদের জার্নিটা আজকে শুরু করে দিলাম। হ্যাঁ মহাদেব, চলো দেখা যাক ট্রিপটা কেমন হয়। আর আমার মায়ের একটু মোশন সিকনেস আছে, তো বমির একটু প্রবলেম হয়, ওটাই দেখি। তাই মাকে সামনে বসতে দিলাম, আমি পেছনে বসলাম, কারণ সামনে অতটা বমির ব্যাপারটা আসে না। এখানে পুরো ভিজে গেছিলো। তো এখন টাইম হচ্ছে 7:30, আর আমরা এই ডিপ প্রায়াগের দিকে যাচ্ছি। আর অলরেডি সে হালকা হয়ে গেছে এখানে, আর আশেপাশে বহুত ল্যান্ডস্লাইড, একটা ল্যান্ডস্লাইড হয়ে আছে, মানে ক্লিয়ার করা আছে, তো এরকম রাস্তা প্রচুর আছে। মানে পুরো রাস্তাটাই এরকম সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগের অর্থ হলো ঐশ্বরীয় সঙ্গম। ঐতিহ্যগতভাবে এই জায়গায় ঋষি দেব শর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন, তারই নাম থেকে বর্তমান নাম দেবপ্রয়াগ হয়েছে। ধর্মগ্রন্থ অনুসারে দেবপ্রয়াগ হলো দুটি স্বর্গীয় নদী অলকনন্দা এবং ভাগীরথীর একভূত হয়ে পবিত্র গঙ্গা হওয়ার স্থান। আরও কথিত আছে, ভগবান রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাজিত করে ফেরার পর এই স্থানেই তপস্যা এবং স্নান করেছিলেন। আমরা দেবপ্রয়াগ থেকে বেরিয়ে গেছি, এরপর আমাদের পূর্ব হচ্ছে রুদ্রপ্রয়াগ, আমরা ওই দিকেই যাচ্ছি। আর আমাদের এখানে এখন গৌরীকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে অলমোস্ট আরও গৌরীকুণ্ডা সোনপ্রয়াগ 4 ঘন্টার মতো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, এবার কোনো জ্যাম বা কোনো ই না হলে তাহলে 4 ঘন্টার মতো পৌঁছে যাবো। এখন টাইম হচ্ছে অলমোস্ট 10:30, আর আমরা শ্রীনগর, উত্তরাখণ্ডের শ্রীনগর যে গ্রাম আছে তার থেকে একটু এগিয়ে একটা জায়গায় খাওয়া দাওয়া খেলাম, ফ্রেশ ট্রেশ হলাম আবার। তো এই হচ্ছে এই গ্রামটার ভিউ। এবার আমরা নেক্সট স্টপ নেবো নীলে রুদ্রপ্রয়াগ, তার আগে আমরা দাঁড়াবো না,
আর মার একটু ভমিটিং এর প্রবলেম আছে, তো ওটার জন্য একটু আমাদের লেট হচ্ছে। চলো বৃষ্টি হয়েছে, তো তাই অনেকগুলো ল্যান্ডস্লাইড হয়েছে আশেপাশে। বেশিক্ষণ লাগবে না, 40 মিনিটের মতো লাগবে, 30-40 মিনিট। ওখানে গিয়ে দেখি কী সিচুয়েশান, তারপর তোমাদের সাথে কথা বলছি। টাইম হয়েছে 2:28 আর আমরা সোনপ্রয়াগের একদম সামনে চলে এসেছি। এখান থেকে 3 কিলোমিটারের মতো বাকি সোনপ্রয়াগ। চলো সোনপ্রয়াগে যাই, এবার গিয়ে দেখি ওখান থেকে গৌরীকুণ্ডে আমাদের আজকেই যাওয়ার, কারণ আজকে আমাদের বুকিং আছে গৌরীকুণ্ডে। দেখা যাচ্ছে ত্রিয়োগী নারায়ণ 14 কিলোমিটার, গৌরীকুণ্ডে 6 কিলোমিটার, তার মানে সোনপ্রয়াগ আর 3 কিলোমিটার মতো বাকি। তো হ্যাঁ, এখানে পুরো 3-স্টোর পার্কিং আছে। আমরা সোনপ্রয়াগ এখন পৌঁছে গেছি, তো এবার দেখি বাইক গাড়ি এখন পার্কিং হবে, পার্কিং হয় দেন আমরা এটা নামিয়ে দেখবো যে আমাদের কি করার আছে, কোথায় করার আছে, কোথায় যাব। এখন টাইম হচ্ছে 2:38 আর আমরা এই সোনপ্রয়াগ অবধি পৌঁছে গেছি। তো এখান দিয়ে তো এবার 1 কিলোমিটার আমাদের ট্রেক করতে হবে, ট্রেক করে আমরা গৌরীকুণ্ডে পৌঁছাবো। তো চলো ফাইনালি, মানে মার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, খুব ঠান্ডা এখানে, বহুত শীত করছিলো, তাই আমরা গৌরীকুণ্ডে এখন গিয়ে উঠা পড়বো, রেজিস্ট্রেশনটা করতে হবে এখান দিয়ে, দেন আমরা গৌরীকুণ্ডের জন্য যাবো। এই হচ্ছে সোনপ্রয়াগ, মানে এই ব্লগে দেখে দেখে জায়গাটা পুরো মুখস্থ হয়ে গেছে। তো এইখান থেকে রেজিস্ট্রেশন হয় আর আমরা এই রেজিস্ট্রেশন সব দেখিয়ে নিলাম। তো আমরা যাবো হচ্ছে গৌরীকুণ্ডের দিকে, তো বললো যে ট্রলি নিয়ে যাওয়া যাবে গৌরীকুণ্ডে, তো দেখা যাক। তো 31 জুলাই যে ধসটা এসেছিলো, সেই ধসটায় মানে গৌরীকুণ্ডটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলো, সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ডের রাস্তাটা। তো এই রাস্তাটায় আমরা এখন ক্রস করবো, তো এটা 5টার মধ্যে এখন বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে অবধি খোলা আছে। চলো দেখি খোলা পাচ্ছি কি আছে কিনা। তো আমরা তাহলে গিয়ে ওই রাস্তাটা এখন ক্রস করে নেবো। তো সবাই ফিরছে এখন গৌরীকুণ্ড থেকে, আর ওইটা হচ্ছে সবচেয়ে, যেখানটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, পুরো ওই রাস্তাটা পুরো ধসে গেছিলো, ওইটা হচ্ছে ওইখানটা। তো চলো আমরা রাস্তাটার সামনে যাবো, এখন শুরু করে দিয়েছিলাম, বাট ট্রলিটা নিয়ে গৌরীকুণ্ডে উঠছিলাম, তো সামনে যা রাস্তা দেখলাম ট্রলিটা নিয়ে যাওয়া যাবে না। সো আমরা হ্যাঁ আবার এসে ব্যাক করে লকার রুমে ট্রলিটা রাখলাম। তো এখন আবার যাব এখান থেকে 1 কিলোমিটার আমাদের গৌরীকুণ্ড অব্দি ট্রেক করতে হবে, তো তারপর আমরা একটা
ওদের শাটল কার পাওয়া যায় শেয়ার ট্যাক্সি, ওটা করে আই থিঙ্ক 50 rupees করেই নেয়, তো ওটা করে তোর আবার হরিকুণ্ড অব্দি যাবো। যে এইটা হয়েছিল ওখানটা পুরো এইসব জায়গা ভেঙে গেছে পুরো। এই অবস্থা হয়েছে পুরো, এখনও মন্দাকিনী নদী পুরো এতটা অব্দি জল চলে এসেছিলো, পুরো ভাসিয়ে দিয়েছে, যা পেরেছে মাঝখানে যা এসছে ভেঙে চড়ে দিয়েছে, পুরো ভেঙে চড়ে গেছিলো। আর এটা দিয়ে বারবার ল্যান্ডস্লাইড হয় বারবার, তো এই জন্য গৌরীকুণ্ড থেকে এখন 5টার পর কাউকে বেরোতে দেয় না, মানে গৌরীকুণ্ড বলছি, গৌরীকুণ্ডেও দেয় না, সোনপ্রয়াগ থেকেও গৌরীকুণ্ড যেতে দেয় না। কেদার ধাম মে সভি শ্রদ্ধালুও কা স্বাগত হে, হর হর মহাদেবের নামে আমরা আমাদের জার্নিটা শুরু করছি। চলো আমাদের ফার্স্ট ট্রেক এখান থেকে শুরু। ট্রেনের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, এখন আবার নতুন করে এনার্জি ফিরে পেয়েছে ট্রেক শুরু হওয়া দেখে। এই হচ্ছে সে ব্রিজটা, এই ব্রিজটা অবধি জল আসেনি, এই ব্রিজটা বেঁচে গেছে। তো এখন বেশি কেউ উঠছে না, এখন ম্যাক্সিমাম সব নামছে নিচে, আর যারা গৌরীকুণ্ড যাচ্ছে তারাই একমাত্র উপরে উঠছে। আর ট্রেকে এখন আই থিঙ্ক গৌরীকুণ্ড থেকে কাউকে ছাড়বেও না, তো আমাদের তো গৌরীকুণ্ডে বুকিং আছে। জল পুরো চলে এসেছিলো প্রায় এতটার মতো, আর সামনের এই রাস্তাটা পুরো ভেঙে গেছে দেখাচ্ছি। রাস্তাগুলো পুরো ভেঙে গেছে, আর ওরা এখন আস্তে 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 নিচে বোল্ডার দিয়ে ঠিক করার চেষ্টা করছে রাস্তাগুলোকে। এতটা জল চলে এসেছিলো মানে ওখান থেকে, হ্যাঁ তো এইটা তো একটা আলাদা করে বাঁধ করে ওই জলটাকে ওইদিকে ডাইভার্ট করে, এখন তো সব ভাসিয়ে দিয়েছিল। 1300 কেদারনাথের থেকে শুরু হয়েছিল, এটা গৌরীকুণ্ড থেকে শুরু হয়েছে। এই যে এই জায়গা পুরো কি হওয়া, এখানে তো পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল, আর এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যেটা এখন নর্মাল মানে যারা যাত্রী তাদেরকে ইউজ করতে দিচ্ছে না, নামার সময় ইউজ করছে। একটু ঘুরে এসে এই রাস্তাটা অনেকটা ভালো, এই রাস্তাটা যথেষ্ট ভালো, রিক্স নিয়ে কোনো লাভ নেই ওই রাস্তা দিয়ে। তোমরা যদি আসো এই টাইমে তো এই রাস্তা দিয়ে ঘুরেই, ওখানে পুলিশের লোকরা তোমাকে বলে দেবে, এই রাস্তা দিয়ে ঘুরেই এসো। কারণ এই যে এইটা হচ্ছে রাস্তাটা সত্যি, এই যে এই প্যাচটা পুরো ভেঙে গেছে, রাস্তাটা পুরো ধসে গেছে। এখানে অলওয়েজ NDRF-এর লোকেরা আছে, লোকেরা এখানে সব দেখাশোনা করছে, যা কোনো প্রবলেম হলে যাত্রীদের ই করে দিচ্ছে। রুটটা আগে এখান দিয়ে ছিল, এখন ওটাকে আমরা এই গাড়ির এখানে চলে এসেছি। পিছনে একটা প্যাচ খুবই খারাপ ছিল, তো তিন লোক চাকতে, আর আমরা এই গৌরীকুণ্ড অব্দি পৌঁছালাম। তো এখান থেকে হেঁটে আমাদের আর একটু যেতে হবে সব যে গৌরীকুণ্ড মেন টাউনটা আছে সেটার জন্য, তো চলো অতটা যাই। আমরা এই হেঁটে যাচ্ছি, তো গৌরীকুণ্ড কাফি তখন ক্ষতিগ্রস্ত হয়েছে, গৌরীকুণ্ডের এই যে এই জায়গাটা পুরো ভেঙে গেছে, নিচে আর কিছু নেই রাস্তাটা। আর আমরা এই লাঠি কিনে নিলাম, আগে একটা লাঠি হচ্ছে গিয়ে 50 টাকা করে বলেছিল, তারপর 3টে আমরা 100 করে 100 নিলাম।
তিনটে লাটে 100 করে নিলাম। মেন কথা হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রবলেম শুরু এখান থেকেই ফেস করছি, যে এই যে ঘোড়া এই খচ্চরগুলো মানে রাস্তার মাঝখানে এসে গায়ের উপর কাইন্ড অফ উঠে যাচ্ছে। তো ঘোড়ার পটি পুরো ঘোড়ার পটিতে ভর্তি এই জায়গাগুলো, ঠিক আছে, আর ধুয়ে ধুয়ে পুরো ঘোড়ার পটিগুলো রাস্তায় চলে এসছে। কুণ্ডের মেন সিঁড়িটা চালু হচ্ছে, এখান দিয়ে শুরু হচ্ছে। খচ্চর সবের বুকিং হয়, আর এই আর তার উল্টো দিকেই এই যে এই ধসটা নেমেছে, আর এখানে সব বুকিং রেট আছে ঘোড়া খচ্চর। তো এই হচ্ছে খুবই কনজাস্টেড জায়গাটা, আর আমাদের যদি হোটেল বুকিং করা আছে তাই আমাদের কোনো প্রবলেম নেই, আমরা যাই আগে হোটেলের ওখানে। আর গৌরীকুণ্ডে যে সতীকুণ্ডটা ছিল তপকুণ্ড, ওই তপকুণ্ডটা এই ডিজাস্টারে পুরোপুরি মানে তলিয়ে গেছে। ওই দিকটা করেছিল তপকুণ্ডটা পুরোপুরি তলিয়ে গেছে, এখান থেকে গরম জল আসতো। বিএমএর হোটেল, আমরা জিএনবিএমএর হোটেল আগে থেকে প্রায় দু তিন মাস আগে থেকে বুক করে রেখেছি। এখানে কী হলো, ভালো অনেক কম দামে পাওয়া যায়, খুব ভালো রুম। তো রুম খুব সুন্দর, ছোট আর সুইট অ্যান্ড সিম্পল রুম, দুটো বেডে। আমরা তিনজন যেহেতু আছি তো এখানে দুজন মানে একটা রুমে ইকোনমি রুমে দুজন থাকতে পারবে, বাট একজন এক্সট্রা হলে তো 30% যেটা তোমার বুকিং ফেয়ার, 20% যেটা তোমার বুকিং ফেয়ার সেটার উপর দিতে হবে। আর এটা হচ্ছে বাথরুম, বা রুমের থেকে বাথরুমের সাইজ বেশি, দেখি বাথরুমের লাইট, এটা গিজার কা লাইট ভি হ্যাঁ। আমি আবার হিন্দি বাংলা মিশিয়ে করে দিচ্ছি। ভালো বেশ, রুমটা ছোটোর মধ্যে ঠিকই আছে, একটা রাতের জন্য যথেষ্ট। আর এখানে সব এরকম কাঠেরই, যেহেতু এখানে বরফও পড়ে মাঝে মাঝে তো তাই এরকম কাঠেরই, বৃষ্টি পড়ে বেশি তাই কাঠেরই। রেস্ট ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন একটু লাঞ্চ করতে যাবো, সন্ধ্যে 5:30 নাগাদ আমরা লাঞ্চ করতে যাচ্ছি। খেয়ে খুব খিদে পেয়েছে, মানে আমরা দুপুরে সেভাবে কোনো লাঞ্চ করিনি। জিএনবিএমএ হোটেলের ওপরেই আছে ওদের ক্যান্টিন, ওখানেই ওদের খাবার পাওয়া যাবে, ক্যান্টিন কাম রেস্টুরেন্ট আছে, ওখানে ওদের খাওয়া দাওয়া পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। জিএনবিএমএ কোনো খাবার দাবার এখনও হয়নি, 7:00 সময় ওদের ডিনার শুরু হবে, তখনই খাবো, বাট খালি চা পাওয়া যাচ্ছে। এখন আমরা একটু লাঞ্চ কি হ্যাঁ একটু লাঞ্চ টাইপেরই কিছু করবো। তো নিচে রেস্টুরেন্ট আছে, ওখানেই যাবো, খাওয়া দাওয়া করবো। তেল বলে এখানে একটা হোটেল আছে, তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি দুটো, তো আমাদের তো ভেজ থালি আসছে, ওখানে আমি একটু সীতা। আর এই গৌরীকুণ্ডের নাম যার নামকরণ হয়েছে, এটা হচ্ছে গৌরী মাকা মন্দির, এটা হচ্ছে গৌরী মাকা মন্দির। কথিত আছে গৌরীকুণ্ড মা গৌরী অর্থাৎ দেবী পার্বতীর নিবাস। মান্যতা আছে কেদারনাথ যাত্রা শুরুর আগে মা গৌরীর থেকে অনুমতি নিতে হয় প্রত্যেক তীর্থযাত্রী। আর ইউনিয়ন ঢুকলাম না, তো এখানে লেখা আছে এই কেদারনাথের ব্যাপারে, যারা চাও তোমরা পজ করে পড়ে নিতে পারো, ডিটেলসে লেখা আছে। তো এই স্টোরিটা আমিও জানি, মানে অনেকেই জানো, তো এই স্টোরিটা আমি কালকে তোমাদের যখন আমরা কেদারনাথ কী করবো পৌঁছাবো তখন এই স্টোরিটা বলবো ভালো করে। আর যে মেন যে তপকুণ্ডটা ছিল যেখানে সবাই স্নান করতো, সেটা এই জায়গাটা করে ছিল, যে তপকুণ্ড ছিল, তো এই তপকুণ্ডটা আমি দেখাচ্ছি পুরো, ওর মধ্যে মালওয়া, মালওয়া বলে তো মানে মালওয়া মানে পুরো মাটি পাথর
সব চলে এসছে। আর এগুলো হচ্ছে সব পালকি, সব পালকিগুলো মানে পুরো সাথে অলমোস্ট ভেসে গেছে। আর এটা হচ্ছে গিয়ে রুদ্র রূপ দেখো, মানে কত স্রোত মন্দাকিনি নদীর স্রোতটা দেখো, মানে গিয়ে যা গৌরীকুণ্ডের আরও একটি অলৌকিক বিষয় ছিল তপ্ত। এই ঠান্ডা পরিবেশের মধ্যেও সেখানে সর্বদা গরম জল পাওয়া যেত। ভক্তরা যাত্রা শুরুর আগে সেই পবিত্র কুণ্ডে স্নান করত, কিন্তু প্রকৃতির ধ্বংসলীলায় তা আর কিছুই নেই এখন। সেখানে এখন রয়ে গিয়েছে শুধু পাথর, আর তার নিচে চাপা পড়ে রয়ে গেছে সেই পবিত্র কুণ্ড। এই রুমে ঢুকলাম, তোমাদের গৌরীকুণ্ড, গৌরীকুণ্ডের যে মা গৌরীর মন্দির সব দেখালাম, যে এদিক দিয়ে অন্ধকার আসছে। তোমাদের যা যা গৌরীকুণ্ডে যতটুকু দেখানোর আছে ততটুকু দেখালাম, কারণ যে মেন ছিল তপকুণ্ড ওটা তো আর নেই, মানে চিহ্নই নেই। তোমরা দেখলে এক ফোঁটা কিচ্ছু নেই, পুরো পাথরে পাথর হয়ে গেছে জায়গাটা। মানে প্রকৃতির রোষে মানে কত কি, মানে সব কিছু এক সেকেন্ডে, হ্যাঁ এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। আর আমরা গৌরীকুণ্ডের মন্দিরের ভেতরে ঢুকলাম, তো ক্যামেরা নিয়ে ঢুকিনি, গৌরী মাতার মন্দির, তো ক্যামেরা নিয়ে ঢুকিনি। ওরা কিছু হ্যাঁ না বলেনি, বাট তাও আমি একটা ঢুকলাম না ক্যামেরা নিয়ে, ঠিক আছে একটা মন্দিরের ভেতর। ওখান দিয়ে বেরিয়ে দেন আমরা তপকুণ্ড দেখলাম, আশেপাশে ঘুরলাম, এবার আবার হোটেল, আবার আমাদের GNBM হোটেলে চলে আসলাম। এবার আর কিছুই সেরকম দেখানোর নেই, আমরা একটু বাদে ডিনার করে নেবো, মানে আর এক দু ঘন্টা বাদে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা আমাদের ট্রেক স্টার্ট করতে হবে। আর যদি বৃষ্টি না হয় তবেই ওরা ভোরবেলা ছাড়বে, বৃষ্টি হলে দেন কী হবে দেখতে হবে। তো চলো, হোপ ফর দ্য বেস্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কেমন কী লাগলো কমেন্ট অবশ্যই করো। ভিডিওটা মেন ভিডিও মানে আমরা যে কেদারনাথ জার্নি, কেদারনাথ যাত্রার যে ফাইনাল যে সামিট বলবো আমি, এটা কালকে সেটা হবে, দেখা যাক কালকে কী হয়। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি আগের ভিডিওগুলো না দেখো তো সিরিজের শুরু থেকে ভিডিওগুলো দেখো, আমি আই বাটনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর পাশে দেখো, সঙ্গে দেখো, চলো।